প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশ ঘরে বাইরে কোথাও মিচ্ছে না স্বস্তি দেশের বেশিরভাগ অঞ্চলেই মাস জুড়ে থাকবে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ মাসের শেষে দাবদাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড রোদ আর গরমে বিপর্যস্ত গোটা দেশ ভ্যাবসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীও এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম যাতে হয়ে আমাদের তো কর্ম করাই লাগবে কর্ম হিসাবে কর্ম করি যাচ্ছে একটা খ্যাপ নিয়ে গেলে এলে এমন কেলান্ত হয় একটা একটার খ্যাপ নামায় আর মনে একটু জেরাই দেশের মানুষ গরমের মধ্যে অস্থিরতা বোধ করতেছে এখন আমাদের কাজের কর্মের মধ্যে আসতে হয় অফিসে রেগুলার না সেও পারি না অফিস বলছে তাপ প্রবাহের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়ছে ওইরকম স্বস্তির খবর কিন্তু নেই যে তাপমাত্রা কমে যাবে তাপদাহ থাকবে না এটা তাপদাহ থাকবে তবে বৃষ্টিপাত যখন হবে তখন তাপমাত্রাটা স্তীমিত কমে আসবে মানুষের মধ্যে কিছু স্বস্তি আসবে আবার যখন তার বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রা বাড়তে থাকবে এবং এটা কিন্তু আপনার এপ্রিল মে মাস এরকমই চলবে কিন্তু তবে ঢাকা ময়মনসিংহ রংপুর রাজশাহী বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও খুলনা বিভাগ ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময়ের বৃষ্টির যে বৈশিষ্ট্য বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বজ্র বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে এবং যে ঝড়টা হবে যে কালবৈশাখী ঝড়ের সেই সঙ্গে সম্ভাবনা আছে বৃষ্টি হলেও সহসা কমবে না তাপমাত্রা বলছে আবহাওয়া অফিস নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানী বিজয় সরণি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর আনোয়ার আপনি পরিস্থিতি আজকে কেমন দেখছেন মৃদ তাপপ্রবাহ চলছে রাজধানীতে জনজীবনে ভোগান্তি কেমন নেমে এসেছে এবং আবহাওয়া অফিসে কথা বলতে পেরেছেন কিনা তারা কি জানাচ্ছে এই ধরনের পরিস্থিতি কয়দিন চলতে পারে সকালে কিন্তু রাজধানীতে কিছুটা মেঘলা আবহাওয়া দেখা গেলেও মানে সকালের পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বেড়েছে তাপমাত্রা বেড়েছে এবং পরিস্থিতি কিন্তু গতকালের মতোই সেই ব্যবসা গরমের রূপ নিয়েছে এই মধ্য দুপুরে এসে আবহাওয়া অফিস কিন্তু সেটাই বলছে যে সহসা এই আবহাওয়া মানে পরিবর্তন হওয়ার মানে এই রোদ তাপ তাপ প্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা নেই এটা আরও চলবে কয়েকদিন আবহাওয়া অফিস বলছে কিন্তু যে পুরো এপ্রিল মাস জুড়েই এভাবে তাপ প্রবাহ চলতে থাকবে কখনো কম কখনো বৃষ্টি মানে বেশি বৃষ্টি ব্যতীত তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা নেই কেননা বৈশাখ মাস সাধারণত কিন্তু এই বারো মাসের সবচেয়ে উষ্ণতম মাস এই সময়ে যে তাপমাত্রা বেশি থাকবে রোতের তাপ থাকবে এটাই স্বাভাবিক এবং বৃষ্টির প্রবণতা যেহেতু কম মানে বৃষ্টি পড়ছে না সেজন্য এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে গরম অনুভূত হচ্ছে বেশি জলীয় বাষ্প বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের কারণে যতটা তাপমাত্রা তার চেয়ে আমাদের গরম অনুভূত হচ্ছে বেশি পাশাপাশি ঘামছে শরীর এবং অস্বস্তি বোধ হচ্ছে এই তীব্র গরমে এবং এই রোদের মধ্যে কিন্তু রাজধানীর যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু বিপাকে পড়েছেন এক প্রকার তারা বিপর্যস্ত অনেকেই বলছেন যে আগে যে পরিমাণে তারা কাজ করতে পারতেন রিকশা চালাতে পারতেন তারা কিন্তু এই তীব্র গরমের কারণে কাজ করতে পারছেন না তা ফলে কিন্তু তারা কিছুটা মানে ভুক্তভোগী হচ্ছেন তাদের লোকসান দিতে হচ্ছে আবার যারা এই গরমের মধ্যে মানে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করেন কাজ করেন তাদের কাছে তাদের জন্য কিন্তু এই গরমের মধ্যে রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খোলা কাশের নিচে দাঁড়িয়ে কাজ করাটা ব্যবসা করাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অনেকেই বলছেন যে তারা রোদের সময় মানে এই দুপুরের সময় তারা দোকান বন্ধ রাখছেন বা যে বিক্রয় কেন্দ্র সেটা বন্ধ রাখছেন তারা বিকেল বা সন্ধ্যার পর থেকে সেটাকে আবার মানে চালাচ্ছেন এবং আবহাওয়া অফিস কিন্তু সেখানে পরিস্থিতি কেমন দেখছেন চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন আসলে এই রোদের কারণে তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু যে সিজনাল জ্বর ফ্লু এবং জনিত যে অ্যাটাকগুলো হয়ে থাকে সেটা বাড়ছে এখন কি পরিমাণে রোগী ভর্তি হচ্ছে যেহেতু ঈদ এবং বৈশাখের ছুটি ছিল রাজধানী কিন্তু এখনও সেভাবে জমজমাট বা জমে ওঠেনি জনবহুলতা তৈরি হয়নি তো সেই এক মানে সঠিক সংখ্যাটা বা কী পরিমাণ সেটা কিন্তু আমরা জানতে পারিনি তবে আবহাওয়া অফিস বলছে যে এভাবে তীব্র তাপদাহ চলতে থাকলে সেটা অবশ্যই জনজীবনের উপরে এবং স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলবে রাজধানীর চন্ডিমা উদ্যান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নোর এদিকে চুয়াডাঙ্গা পাবনা কুষ্টিয়া রাজশাহী যশোর ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া পাবনা ও কুষ্টিয়ায় চল্লিশ দশমিক পাঁচ রাজশাহীতে চল্লিশ দশমিক চার যশোরে চল্লিশ দশমিক দুই ও বাগেরহাটে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাশাপাশি সাতক্ষীরা খুলনা টাঙ্গাইল গোপালগঞ্জ নওগাঁ ও বগুড়ার উপর দিয়ে বইছে মাঝারি তাপপ্রবাহ গত চব্বিশ ঘন্টায় সাতক্ষীরায় উনচল্লিশ দশমিক এক খুলনায় উনচল্লিশ টাঙ্গাইল গোপালগঞ্জ ও নওগাঁয় আটত্রিশ দশমিক চার এবং বগুড়ায় আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এছাড়া ঢাকার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ আগামী চব্বিশ সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তাপপ্রবাহের বিষয়ে আরো জানাতে বা চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর মানিক গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জনজীবনের প্রভাব কেমন পড়ছে খেটে খাওয়া মানুষ তারা কি পরিমাণে অস্বস্তিতে রয়েছেন মানিক আমাকে শুনতে পাচ্ছেন মানে গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জনজীবনে আবহাওয়া কর্মকর্তার সাথে একটু চুয়াডাঙ্গায় গত আপনি জানেন যে গত দুই দিন তার মানে গতকাল এবং গত পরশু চুয়াডাঙ্গায় ছিল চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা গতকাল ছিল চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তার আগের দিন ছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে বেলা বারোটায় যে তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে উনচল্লিশ দশমিক ষোলো ডিগ্রি সেলসিয়াস তো তাপমাত্রার যে অবস্থা আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি এবং আবহাওয়ার কর্মকর্তারাও যেটা মনে করছেন সেটা হচ্ছে আজকে আজকেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করবে তাহলে তা যদি হয় তাহলে গত পরপর তিনটে দিন আমরা চল্লিশ ডিগ্রির উপরের তাপমাত্রায় অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলা তো চুয়াডাঙ্গা জেলার প্রেক্ষাপটটা শুরু হয়েছে প্রথম থেকে একদিন ছিল মৃদ তাপপ্রবাহ তারপরে তাপপ্রবাহ মাঝারি পর্যায়ে আসে তারপরে তার তীব্র আকার ধারণ করে বারো তারিখ থেকে টানা আজ পর্যন্ত মৃদু মাঝারি এবং তীব্র তাপদাহের মধ্যে চুয়াডাঙ্গার মানুষকে থাকতে হচ্ছে এবং এই কারণেই এখানকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে বিশেষ করে যারা কৃষি শ্রমিক আমরা লক্ষ্য করছি যে কৃষি শ্রমিকরা খুব সকালের দিকে তারা মাঠে যাচ্ছেন তারা প্রস্তুতি নিয়েই রেখেছেন যেহেতু একটু বেলা হলে আর মাঠে কাজ করা যাবে না ঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতি বলেছেন দেশবাসীর ভাগ্য উন্নয়নে কোনো ব্যবস্থা নেয়নি বিএনপি দেশ স্বয়ং সম্পূর্ণ কাজ করেছে শুধু আওয়ামী লীগ সরকার সকালে বাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করে তিনি আরো জানান খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিশ্চিতের কাজও চলছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করতে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আসেন প্রধানমন্ত্রী পরে নিজ বক্তব্যে বিএনপির র ডালভাত কর্মসূচি সমালোচনা করে তিনি বলেন তার সরকার খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিশ্চিতে কাজ করছে খালেদ আজিয়া গোষা দিলো যে দেশের মানুষ সে কিন্তু ব্যর্থ হয়েছিল আমাদের লক্ষ্য প্রথম খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি জাতির পিতা বেঁচে থাকলে আরও আগেই দেশ উন্নত হতো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার সবসময় দেশকে করতে কাজ করে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে অন্যের মুখাপেখি হয়ে থাকবো আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো বিশ লক্ষ ম্যাট্রিক খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো দু সালে যখন আবার সরকারে আসি তখন দেখি সে ছাব্বিশ লক্ষ ম্যাট্রিক উদ্বৃত্তরং ছাব্বিশ খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে এ সময় রাস্তাঘাটে কোরবানি বন্ধেরও তাগিদ দেন শেখ হাসিনা বলেন অনেক দেশ হালাল মাংস নিতে আগ্রহী সেদিকে মনোযোগ বাড়াতে হবে স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও যত্নবান হতে হবে সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি আমাদের কিন্তু একটা সুযোগ আছে আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চাই আর সেই সুযোগটা আমাদের নিতে হবে পরে প্রাণী সম্পদ মেলা ঘুরে দেখেন সরকার প্রধান তিনশো স্টল নিয়ে এই মেলায় পশুপালনের নানা প্রযুক্তি ওষুধ টিকা থেকে শুরু করে পণ্য উৎপাদন সংরক্ষণ ও বিপণনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ছয় দিনের সফরে আগামী চব্বিশে এপ্রিল থাইল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী শ্রেথা আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি সকালে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় ছাব্বিশে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন একই সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হবে একই দিনে হবে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা ও রানীর সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা এবারে সফরে দেশটির সাথে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএন স্ক্যাপের কমিশনের আশিতম অধিবেশনে যোগ দেবেন আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ সংবাদে আরো যা দেখবেন চীন ভ্রমণের আগ্রহ বাড়ায় বনানীতে ভিসা সেন্টার চালু রোববার থেকে কার্যক্রম বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় হওয়ার আশা সুনামগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ নিহত দুইজন আহত আরতি নির্দেশনা অমান্য করে উপজেলার ভোটে পরিবারের সদস্যদের প্রার্থী করছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এ তালিকায় আছে তাদের স্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে ভাই ভাতিজা শালুকের নাম অথচ এবারে নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দল টাঙ্গাইলের ধনবাড়িতে খালাতো ভাই আবারও প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর মন্ডলী সদস্য এমপি আব্দুর রাজ্জাক এর প্রতিবাদে আওয়ামী লীগ সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছে দলের একাংশ মধুবর ইয়াকুব সাহেব এবং ধনবাড়ি তার আত্মীয় হীরা সাহেবকে মনোনয়ন দিয়েছেন এবং বলেন যেটা আমি মনোনয়ন দিলাম মাদারীপুর সদরে ছেলেকে প্রার্থী করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান নাটোরের সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক আর নারায়ণগঞ্জ একের এমপি গোলাম দস্তকের গাজী প্রার্থী করেছেন ছেলে গাজী গোলাম মোর্তাজজা পাপ্পাকে স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ পুরো এলাকাকে নিজের বলয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি এছাড়া বগুড়া নোয়াখালী মৌলভীবাজার নরসিংদী কুমিল্লা মানিকগঞ্জ পিরোজপুর সহ অন্তত বিশ জেলায় নানা উপজেলায় প্রার্থী হচ্ছেন স্থানীয় সংসদ সদস্যের নিকট আত্মীয়রা প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে অথচ এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ করতে দলীয় প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ সংকীর্ণ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই রাজনীতি থেকে হারিয়ে যাবে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার ফলাফল কখনোই বৃহত্তর আঙ্গিকে ভালো হয় না পরিবার পরিজন ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে নিজের বলায়কে শক্তিশালী করা ভারী করার জন্য কোনো পায় তারা করে সে বিষয়গুলো আওয়ামী লীগ নজরদারির ভিতরে নেবে এর আগের নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে দাঁড়ালে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ক্ষমা করেছে দল তবে এবার তৃণমূলের বিরোধ ঠেকাতে দেয়া হচ্ছে কঠোর হওয়ার হুঁশিয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দলের সবাইকে আমরা মাফ করে দিয়েছি এখন যেহেতু নির্বাচনে এখন আমরা কঠোর হয়ে দলের শৃঙ্খলা ঐক্যকে আমরা জোরদার করব নির্বাচন নিয়ে একটা ভুল বুঝাবুঝি তো হয়েছে আবার সবাইকে একই জায়গায় একই সাথে কাজ করবার একটা মানসিকতা তৈরি করবার জন্য কি বলে গ্রাউন্ড ওয়ার্ক করা প্রথম ধাপে একশো উপজেলা পরিষদে আট মে এবং দ্বিতীয় ধাপে একশো উপজেলায় একুশ মে ভোট নেবে নির্বাচন কমিশন ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই তাই এবার উপজেলা নির্বাচনও বর্জন করল বিএনপি তবে দলটি যখন সিদ্ধান্ত জানিয়েছে তখন প্রথম ধাপের একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় নেতাদের শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি তবে দলটি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে তখন প্রথম ধাপের একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয় মঙ্গলবার বিবৃতিতে নির্বাচনে না যাওয়ার কারণ জানায় দলটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগ কখনোই নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি রপ্ত করেনি তাই তাদের অধীনে নির্বাচনে যাওয়ার নেই এদের অধীনে যে নির্বাচন হয় না এটা তো আর নতুন করে বলার কিছু নেই সুতরাং উপজেলা নির্বাচনে নতুন কিছু হবে এবং হওয়ার মতো কি পরিবর্তন হয়েছে মানুষের কাছে তো কিছুই মানুষের সামনে কিছু আসে আসেনি কারণ মতিভ্রম হয়ে গেলে যে দেশে কোনো নির্বাচন নাই সেইখানে যদি কারো মতিভ্রম হয় সেই যদি এখনো মনে করে একটা নির্বাচনে আসা আশা তার মনে জেগে উঠেছে তাহলে তাহলে তার পার্টি গঠনতন্ত্র তো আছে এটা কি কিন করবে অটোমেটিকলি বিএনপি নেতারা বলছেন এই সরকারের নির্বাচনী প্রহসনের অংশীদার আর হতে চান না তারা এই তথাকথিত নির্বাচন কমিশনের অধীনে হবে যে নির্বাচন কমিশন এই আওয়ামী সরকারের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন সুতরাং আমরা মনে করি যে এই উপজেলা নির্বাচনে যাওয়া এবং না যাওয়া একই কথা দলের সিদ্ধান্ত না মেনে বিএনপির মতো বড় একটি দলের কিছু নেতার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বিচ্ছিন্ন ঘটনা বলেও মনে করেন বিএনপি নেতারা জাহানারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো কঠোর অবস্থানে থাকবে ইসি সুষ্ঠু ভোট বাধাগ্রস্ত হলে প্রয়োজনে বাতিল হবে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ভোটে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছে ইসি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন চার ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপে একশো উপজেলায় ভোট হবে আগামী আট মে দ্বিতীয় ধাপে আরও একশো উপজেলায় নির্বাচন একুশ মে বাকি দুই ধাপে উনত্রিশ মে ও পাঁচ জুন ভোট অনুষ্ঠিত হবে এই নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না আওয়ামী লীগ কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না দল এদিকে নির্বাচনে না আসার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি তবে স্থানীয় পর্যায়ের অনেক নেতা লড়তে পারেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে সব প্রার্থী ও দলকে সমান সুযোগের আশ্বাস দিয়েছে কমিশন সুষ্ঠু নির্বাচন করতে ইসি বদ্ধপরিকর জানালেন কমিশনার যে রাজনৈতিক দলে আসবে সবাই আমাদের প্রতি সমাচরণ পাবে এবং সম মানে কি বলা যায় নির্বাচনী আইন প্রয়োগের ক্ষেত্রে বলেন এটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে আমাদের আচরণ সমান থাকবে এই জন্য আমার ই থাকবে যে সব রাজনৈতিক দলের নির্বাচনে আসুক তাদের প্রার্থী তারা দলীয় দিতে চাইলেও দিতে পারেন যদি তারা ওপেন রাখতে চান তাও করতে পারেন সম্প্রতি উপজেলা নির্বাচন বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে কমিশন দেশে প্রথমবারের মতো ডিজিটাল মাধ্যমে ভোটের প্রচারের সুযোগ হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের সমর্থন সূচক সোয়ের বিধানও তুলে নেওয়া হয়েছে এসব পরিবর্তনের সুফল পাবেন প্রার্থীরা বলছে ইসি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে যদি কেউ কাজ করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যদি কোনো ক্যান্ডিডেট যদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্যায় কিছু করে করেন বা আইন শৃঙ্খলা মেনে না চলেন তার নির্বাচন আসন বিধি না তার বিরুদ্ধে কিন্তু স্বাস্থ্য নির্বাচনে হবে এমনকি এমনও হতে পারে যে তার প্রার্থীতা বাতিল হতে পারে তো এই ধরনের আমরা কঠোর অবস্থানে যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ছিলাম এই নির্বাচনের ক্ষেত্রে আমরা কিন্তু একই অবস্থানে থাকবো এবারে নির্বাচনের রঙ্গিন পোস্টার ছাপাতে পারবেন প্রার্থীরা ভোটের প্রচারেও সময় পাবেন বেশি তবে চেয়ারম্যান পদে জামানত দশ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচ হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ আলোচনার জন্য রাজধানী মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক নির্বাচন কমিশন সচিব জেসমিন টুডে

তারা স্বতন্ত্র হিসাবে আসছে তাতে নির্বাচনের গুণগত মানের কোনো পরিবর্তন হবে কি না আসলে নির্বাচনের মান যেটা নির্ভর করে সেটা হলো আইন শৃঙ্খলা কেমন প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা করতে পারছে কিনা ভোটার না নির্বিঘ্নে ভোট দিতে কি কিনা একটা দল তাদের পলিসিগত দিক দিয়ে তারা হয়তো দলীয় প্রতীক দিচ্ছে না কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে এতে নির্বাচনের গুণগত মানের সেরকম কিছু আসবে না আইনের মধ্যে যেহেতু এটা দলীয় বিধানও আছে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার বিধান আছে কিন্তু নির্বাচনটা কেমন হবে গু মানটা কতটা হবে সেটা নির্ভর করবে নির্বাচনের আগে যখন প্রচারণা শুরু হবে সেই সময়ে যে এখানে নির্বিঘ্নে যদি সব বাচ্ছারা নির্বাচনে প্রচার করতে পারে এবং দেখা যাচ্ছে যে যদি নিজেরা নিজেদের মধ্যে কোন্দল করে অথবা অনেক ইতে দেখা যায় যে এবার বিশেষ করে এবার দেখা যাচ্ছে যে অনেক প্রার্থী তাদের হয়তো আত্মীয় স্বজনরা প্রার্থী হয়েছে এখানে কিছুটা কি প্রভাব বিস্তাবে ক্ষমতা থাকবে কারণ যদি কোনো মন্ত্রীর কোনো খুব নিকটত্ব একজন প্রার্থী হন অটোমেটিক্যালি আইন শৃঙ্খলা বাহিনী সেদিকে হেলে পড়বে তারা তারা সেখানে নিরপেক্ষভাবে ছয় জায়গাটা শৃঙ্খলা রক্ষা করতে পারবে যদি কমিশন কঠোর অবস্থান করে তা এই জিনিসগুলো যদি রক্ষা করা যায় যে নির্বচারে সবাই প্রচার করতে পারবে সবাই ভোটার কাছে যেতে পারবে কারু প্রতি জি যেমন টুলে আমরা আরেকটি বিষয় দেখছি যে এবারও নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করছে না জানিয়ে দিয়েছে তারা তো তাদের এমন সিদ্ধান্তে রাজনৈতিকভাবে তারা লাভবান হবে নাকি পিছিয়ে পড়বে আপনার মূল্যায়ন কি বিষয়ে আসলে আমি যেটা বুঝি যে কোনো সিস্টেমকে যদি ইমপ্রুভ করতে হয় সেই সিস্টেমের মধ্যে থেকে ইমপ্রুভ করাটা অনেক বেশি সহজ সিস্টেমের বাইরে চলে যে সিস্টেমকে ইম্প্রুভ করা খুবই কঠিন কাজ তা বিএনপি দীর্ঘদিন ধরে এই দলীয় সরকারের অধীনে নির্বাচনে আসবে না আসবে না কিন্তু তারা নির্বাচনে আসেনি কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাথে একটা অংশ বিশাল একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করা আমার মনে হয় নির্বাচনের ভিতরে থেকে তারা যদি ফাইটটা করত যে নির্বাচনটাকে নিরপেক্ষ করতে যদি তারা প্রেশার দিতে পারতো যে বা বাধ্য করতে পারতো যে এই নির্বাচন বা তারা দেখিয়ে দিতে পারতো যে আমরা অংশগ্রহণ করেছি এই এই অংশে আসলে নির্বাচন নিরপেক্ষ হয়নি সেই জিনিসগুলো করা যতটা সহজ সিস্টেমের মধ্যে থাকলে সিস্টেমের বাইরে থেকে আমার কাছে হয় না একটা লাভ হবে তাই। জি জেসমিন ট্রলি আপনার কাছে একটি বিষয় জানতে চাইব যে একটি অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের উদ্যোগ যথাযথ কিনা। আপনি কি মনে করছেন? না না। আসলে কোনো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এককভাবে কিছু করতে পারি না। নির্বাচন কমিশনকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনসি ভালভাবে পরি নির্ভর করতে হয়। যদি আইএনসি ভাল বাহিনী নিরপেক্ষ দায়িত্ব না পালন করে নির্বাচন কমিশনের কাছে কোনো অবস্থাতে নির্বাচনটা সঠিকভাবে তোলা সম্ভব না প্রশাসনের উপর নির্ভর করতে হয় প্রশাসনের লোকজনকে সঠিকভাবে নির্বাচনের দায়িত্ব পালন করতে হয় মানে সবাই এটা একটা আসলে সবার যদি মিলিতভাবে সবাই কমিটেড হয় যে আমরা এই নির্বাচনটা সঠিক ভাবে তুলবো তাহলে নির্বাচন সম্ভব শুধুমাত্র এককভাবে নির্বাচন কমিশন কোনো নির্বাচনে সুষ্ঠুভাবে তুলতে পারা মানে সম্ভবই না জেসমিন টুলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও মাঠে ব্যস্ত প্রার্থীরা মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই গণসংযোগ শুরু করেছেন অনেকে ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়নি এখনো তবে সীমিত পরিসরে গণসংযোগ করছেন অনেকেই ছুটছেন ভোটারদের কাছে মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুরে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে প্রথম ধাপে বিএনপি কেন্দ্রীয়ভাবে ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও হরিরামপুরে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দলটির নেতা জাহিদুর রহমান তুষার মানুষের পাশে থাকতে পারে এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই জায়গাটায় আমি উপজেলা পরিষদকে নিয়ে আসতে চাই যাচাই বাছাই শেষে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে একত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণে বৈধতা পেয়েছেন ষোলো প্রার্থী কক্সবাজার সদর মহেশখালী ও কুতুবদিয়ায় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরই মাঠে সক্রিয় প্রার্থীরা শিক্ষার মান উন্নয়ন করতে চায় আমি একটি নৈশ বিদ্যালয় স্থাপন করতে চাই যাতে নারীরা সেখানে সুশিক্ষিত হতে পারে এখন যে দুর্বৃত্ত ভোটের জন্য সুষ্ঠু পরিবেশ চান পাবনার তিন উপজেলার ভোটাররা উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনটি হবে ইভিএম এর মাধ্যমে ইভিএম মেশিন সহ যে 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 লেভেলে যত ধরনের প্রস্তুতি রয়েছে আমরা সব সম্পন্ন করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বাইশ এপ্রিল আর প্রতীক বরাদ্দ তেইশ এপ্রিল ভোটগ্রহণ আট মে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজধানী বনানীতে চীনা ভিসা সেন্টার চালু করা হয়েছে ভিসা আবেদন জমা দিতে এখন আর বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে সকলে কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাসাদ সেন্টারে চীনের ভিসা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে সেজন্যই নানা পদক্ষেপ নিয়েছে চীন দূতাবাস নতুন ভিসা সেন্টারের কারণে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত আগামী রোববার থেকে শুরু হবে কার্যক্রম তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে বাংলাদেশ ও চীনের মধ্যে সব পর্যায়ের সম্পর্ক দিন দিন বাড়ছে দৃঢ় হচ্ছে দুই দেশের মানুষের সম্পর্ক ভিসা আরো সহজীকরণের জন্য ভিসা সেন্টার চালু করা হয়েছে চীনের এই নতুন স্মার্ট সেন্টারের মাধ্যমে এবং দুই দেশের বাড়বে। সুনামগঞ্জের ছাতকে অটোরিকশায় বাসের ধাক্কায় প্রাণ গেল সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ও পাগল হাসানের দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো একজন আহত হয়েছে অটোরিকশা চালক সহ তিনজন পুলিশ জানায় সকালে দোয়ারা বাজার থেকে ছাতকের গোবিন্দগঞ্জ যাওয়ার পথে সুরমা ব্রিজের কাছে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি বাস ঘটনাস্থলে মারা যান শিল্পী পাগল হাসান ও আব্দু সাত্তার এই ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যবসায়ী নাসির চেষ্টা পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে আদেশ দেন সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের পক্ষের আইনজীবী ইউ মাহমুদের দায়ের করা এ মামলার শুরুতে তদন্তের দায়িত্ব ছিল সিআইডি এর পরে তা দেওয়া হয় পিবিআইকে 18 মার্চ অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে চার্জশিট দিয়েছে সংস্থাটি এর আগে 2021 সালে 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসিরু মাহমুদ তুহিন সিদ্দিকী ওমি ও অজ্ঞাত চারজনের জনের বিরুদ্ধে মামলা করেন পরিমনি তবে তদন্তে কোনো প্রমাণ পায়নি পুলিশ বিজ্ঞাদরাতে বলেছে এই প্রতিবেদনটা গ্রহণ করার জন্য আর আসামি আমরা তিন জনকে করেছি শামসুন নাহাস স্মৃতি ওরফে পরিমনি আর হচ্ছে ওনার যেই কস্টিউম ম্যানেজার ছিল জিমি ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের তারা বলছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য বিজ্ঞ আদালত এই মর্মে বলছে আদেশ মর্মে ফাইলটা রেখেছে বহিরাগতদের অস্ত্রগার পরিদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের সুযোগ দেয় খুলনা রেঞ্জের পুলিশ সুপার শাহেদ ফেরদৌস রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে গেল নয় এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় দু বিশ সালের উনত্রিশে আগস্ট তিনি দুজন পুলিশ পরিদর্শক ও তিনজন উপপরিদর্শকের সহায়তায় বহিরাগত তিনজনকে অস্ত্রাগার পরিদর্শনের সুযোগ করে দেন ওই ব্যক্তিরা অস্ত্রাগার পরিদর্শন এবং অস্ত্রের বর্ণনা দিয়ে ফেসবুকে লাইভ করেন এই ঘটনায় দু সালের জুনে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল রাজধানী পল্লবীতে পরিবহন শ্রমিক রিহান ইসলাম পাভেল হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি টাঙ্গাইল বরগুনা ও বরিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটর সাইকেলও উদ্ধার করে ডিবি দুপুরে রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ডিবি জানায় চোদ্দ এপ্রিল রাত আটটার দিকে চাঁদাবাজি মাদক কারবার এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় পাভেলকে এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের মা পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তিনজনকে তবে এর আগে এ ঘটনায় জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্রিফিংয়ে ডিবি রাজধানীর উত্তরা পল্লবী এবং মিরপুর এলাকাকে অপরাধ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে এই ঘটনার সাথে জড়িত এর ম্যাক্সিমামই গ্রেপ্তার করা হয়েছে এবং হুন্ডাটা আমরা উদ্ধার করেছি এটা আসলে একটা পূর্ব শত্রুতা চট্টগ্রামের বাইজিদ থানাধীন বালুছড়া এলাকায় আপন তিন ভাই বোন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন আবুল কাশেম প্রকাশ ও ইউসুফ প্রকাশ মামলার বিবরণে জানা যায় দু চার সালে বালুছড়া এলাকায় গুলিতে নিহত হয় দুই সহদর সাইফুল আলমগীর এই ঘটনায় আহত হন তাদের বোন মিনু আরা বিশ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তিনিও মারা যান ওই ঘটনায় সাইফুলের স্ত্রী বাদী হয়ে বাইজিৎ থানায় মামলাটি করেন মামলা দুই আসামি মোহাম্মদ নাসির ও ফয়েজ মুন্না র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত বাকি দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয় এদিকে আসামিদের স্বজনরা জানার ন্যায় বিচার পেতে তারা উচ্চ আদালতে যাবেন এই আসামিদেরকে তিনশো দুই একশো চোদ্দো এবং চৌত্রিশ ধারায় দোষী পাতেইভাবে ঘটনা দুশী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে আমরা উচ্চ আদালতে যাবো এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার মামলা বিএনপি জোট সরকারের আমরা মামলা এটা হচ্ছে যে কি জামাত শিবিরের ক্যাডারের মধ্যে খুনাখুনি ফলে ওনাদেরকে মিথ্যা অপরিচনভাবে ওনাদেরকে বিনিয়োগ মানুষকে আসামি করে দেওয়া হয়েছে অন্তত ত্রিশটি বখাটে কিশোর চক্রে দৌড়াতে অতিষ্ঠ ফেনীর মানুষ বেপরোয়া এসব কিশোরেরা দেয়ালে সাঁটিয়ে রাখে পরিচয় তুচ্ছ ঘটনায় জড়ায় মারামারিতে এদেরকে আইনের আওতায় না আনায় অপরাধ বাড়ছে দাবি শহরবাসীর আর প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ায় নয় বরং সামাজিক ও পারিবারিকভাবে কিশোরদের সমস্যা মোকাবেলা জরুরি ফেনী শহরে রামপুর পুলিশ কোয়ার্টার মাস্টারপাড়া উকিলপাড়া সহ বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে লেখা এসডিকে কে সেভেন স্টার পি এস টেন বখাটে কিশোর চক্রের নাম পাড়ার মোড়ে আড্ডা ইফটিজিং ও তুচ্ছ বিষয়ে দল বেঁধে মারামারি মতো কিশোর দলের নানা উৎপাতে অতিষ্ঠ শহরবাসী যেভাবে কিশোর গ্যাং বেড়ে উঠতেছে আমাদের আগামী প্রজন্ম বাড়যোগ্য সুন্দর পরিবেশ রক্ষার্থে তাদের লাগাম টানে দরকার কেবল মার্চে বখাটে কিশোরদের তিনটি মারামারির ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বাইশ মার্চ দাগুন মারামারি মারামারির ঘটনায় তেরো কিশোরকে আটক করে পুলিশ চব্বিশ মার্চ মতিগঞ্জ বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে এক কিশোরের ছুরিকা খাতে একজনের মৃত্যু হয় আর উনত্রিশ মার্চ আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে দশ থেকে পনেরো জন মিলে আরেক কিশোরকে মারধর করে এসব বখাটি কিশোররা চুরি ছিনতায় মাদক সেবন স্কুল কলেজ ছাত্রীদের উত্ত্যক্ত যৌন হয়রানি এমনকি হত্যার মতো অপরাধের সাথে যুক্ত হচ্ছে

কিশোর অপরাধের ঘটনায় সাতটি মামলায় অন্তত সতেরো জন গ্রেপ্তার হয়েছে কাউন্সিলিং প্লাস সচেতনতা হচ্ছে পাশাপাশি যখন কোনো অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা পরবর্তীতে আদালতে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনে আমরা কার্যক্রমগুলো গ্রহণ করা হয় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশ নয় পরিবারের সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেইসবুক ইউটিউব এবং ধন্যবাদ সবাইকে